আমার ডাকতে বলে নেককার মহিলাদেরকে আমি নবী পছন্দ করি, বদকার মহিলাদেরকে আমি পছন্দ করি না। বিশ্ব নবী বলেছেন, কোথায় বলেছেন? বিশ্ব নবী বলেছেন এই সমস্ত মহিলারা চারটা গুণে গুণান্বিত হবে, তারা জান্নাতের মালিক হবে। তারা চার গুণের মানুষ হবে না, তারা জাহান্নামে হয়ে যাবে। বয়ান আমি ওদিকে যাব না। আল্লাহ নবী বলেছেন যারা নেককার ভাগ্নি হবে তাদেরকে আমি ভালোবাসি। আর নবী আমার ডাকতে বলে হে দুনিয়ার মহিলারা আমার বিবিদের দিকে লক্ষ্য করো, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে লক্ষ্য করো, আমার বিবি খাদিজার দিকে লক্ষ্য করো। ওরে ওই মক্কায় গিয়েছিলাম আল্লাহর জমিনে, আল্লাহর ওই আল্লাহ পাকের ওই পবিত্র জমিনে মক্কায় গিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে পাশে যাইয়া এক না দুই না দেড় ঘন্টা পর্যন্ত ওদের কবরের পাশে দাঁড়িয়া দাঁড়িয়া দোয়া করলাম, কোরআন তেলাওয়াত করলাম, আর চিন্তা করলাম ওরে মায়ের জাতির কত ভাগ্য এই খাদিজা এই জমিনে কবরে দেওয়ার পর বিশ্ব নবী এইখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করে দেওয়ার সুপারিশ করেছে, আর ওই খাদিজার কবরের পরস্পর জবাব আমার আল্লাহ দিয়েছে। কথা ঠিক কিনা সেটা বলেন আমার বিবিদের দিকে লক্ষ্য করো, নেককার বান্দিদের দিকে লক্ষ্য করো, তারা যেমন আমল করতো তোমরা ওইভাবে আমল করিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, বিদায় হয়ে যাও, তাহলে তোমরা জান্নাত পাইবা। যদি তোমরা বদকার নারী হও তাহলে তুমি তো জান্নাতের মালিক হইতে পারবা না। তুমি স্বামীকে বাদ দিয়া ভিন্ন পুরুষের সঙ্গে তুমি সম্পর্ক করিয়া তুমি আল্লাহ আকবার ছেলে মেয়েকে রাখিয়া হিজরত করিয়া তুমি চলিয়া দাও, আশা কিনা দেশ এলাকায়। কথা ঠিক কিনা সেটা বলেন। এই তো মোবাইল ফোন, এই তো কত ক্ষতিকারক হয়েছে মুসলমানের জন্য, ভঙ্গ হয়ে আমার আল্লাহ আকবার নিজের মেয়ে আর একজনের মেয়ে, এইভাবে আপনার আমার মেয়ে পর পুরুষের সঙ্গে সম্পর্ক করিয়া চলিয়া যাই, আপনার আমার কোনো খবর নাই। বাবা মায়ের থাকে এক রুমে, ছেলে থাকে আর এক রুমে, মেয়ে থাকে আর এক রুমে, ওরে ফজর পর্যন্ত মোবাইলে সেট করে বাবা মা খবর নেয় না। আল্লাহ আকবার 20,000 টাকার মোবাইল তোমার সন্তানের হাতে তুলে দিয়েছ, মনে করেছ ওই সন্তানকে তুমি ক্ষতির ভিতরে ফেলাইয়া দিয়েছ। কথা ঠিক কিনা সেটা বলে। 16 বছর বয়স মুখের দিকে তাকাইলে দেখা যায় 40-60 বছর বয়স হয়ে গেছে। ওরে সারা রাত জাগিয়া জাগিয়া সেট করো প্রেম প্রীতি ভালোবাসা করো, সারিয়া দাও সারিয়া দাও মোবাইলের ইয়ারফোন কানের ভিতরে ঢুকাইয়া আল্লাহ তার মমতাদের গান শুনতে শুনতে ঘুমাইয়া যাও। আল্লাহ নবী বলেন এই অবস্থায় তোমার যদি মুখ হইয়া যায় জীবনে তোমার ইমানই মন হবে না, আর মোবাইলের মেমোরি কার্ডের ভিতরে যদি চরম না তৃষা গুজরে বয়ান ঢুকাইয়া রাখো, হাফিজ রহমান সিদ্দিকের বয়ান যদি ঢুকাইয়া রাখো, মুফতি আব্দুল জব্বার আজমের বয়ান যদি ঢুকাইয়া রাখো, মাওলানা তাবারক হোসেনের বয়ানটা যদি ঢুকাইয়া রাখো, কানের ভিতরে ইয়ারফোন দিয়া ঘুমাইবা, কানের ভিতরে ইয়ারফোন দিয়ে ঘুমাইয়া আল্লাহ তার বয়ান শুনতে শুনতে ঘুমাইয়া যাবা। খুদা না করতো তো তাদের হাজির হইয়া যায় তোমার ইমানই মত হইয়া যাবে। কথা ঠিক কিনা সেটা বলেন। আল্লাহ নবী ডাকতে বলে আমি আমি সাউ নেককার বান্দিদেরকে আমি পছন্দ করি, এই জন্য পর্দার আগলে মা আপনারা যারা আছেন আল্লাহ আকবার পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবা। আল্লাহ আকবার আল মারাবিদা সাল্লাত খামসাহা ও সামাত শাহরাহা ও সামাত শাহরাহা ও আহসানা ফরজাহা ও আতাআত বালাগা ফাল তাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহ নবী ডাকতে বলেন হে মহিলারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবা, রমজান মাস আসলে 30টি রোজা পালন করবা, আর তোমার আলমার আবিদা সল্লাত খামসা সামাত শাহরাহা ও আহসানা ফরজাহা, আর তুমি পর্দার ভিতরে থাকবা, তোমার লজ্জা স্থানকে হেফাজত করবা, তোমার শরীরকে হেফাজত করবা, পর্দার ভিতরে থাকবা। নবী আমার ডাকতে বলে আর তোমার স্বামী ইত্তেবা করবা, তোমার স্বামীর খেদমত করবা, এই গুণগুলো যদি তোমার ভিতরে থাকে আমার ডাকতে বলে মৌত হওয়ার পরে জান্নাতের সমস্ত দরজা গুলো তোমার জন্য খোলা। ভাইরাম আল্লাহ পাক যেই জিনিস পছন্দ করেন ওই জিনিস বান্দা পছন্দ করেন, কথা ঠিক
আল্লাহর নবী জি যেই জিনিস পছন্দ করেন সাহাবা কিরাম যেই জিনিস পছন্দ করেছেন বাংলাদেশের উম্মাহ কেন গোটা পৃথিবীর উম্মাহ ওইটাকে পছন্দ করবে আল্লাহর নবী সাহাবী আবু বকর সাহাবী উমর উসমান আলী চারজন সাহাবীকে নিয়ে আসরের নামাজ পড়িয়া মসজিদের নববীর ভিতরে বসা সাহাবায়ে কিরাম বসে আছেন আল্লাহর নবী বসে আছেন আল্লাহর নবী সামনে হঠাৎ করিয়া কে জানে সে কানে কানে বলে চলে গেল সাহাবায়ে কিরাম বলে ইয়া রাসূলুল্লাহ এই লোকটাকে হুজুর বললেন তোমাদের পরিচয় নেওয়ার দরকার নাই তবে সাহাবী শোনো আমি বনিয়া যাই মসজিদে নববীর ভিতরে উনি বসে বলতেছেন আমি নবী যেই জিনিস পছন্দ করি উম্মাহ তোমরা ওই জিনিস পছন্দ করবা আমি যেই জিনিস অপছন্দ করি ওই জিনিস তোমরা অপছন্দ করবা সাহাবী আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ এটা তো ঠিক কথা আপনি যা করবেন আপনি যা বলবেন আমি আবু বকর তাই শুনিব আল্লাহর নবী ডাকতে বলেন হে আবু বকর আমার কাছে আমি নবীর কাছে আমার কাছে তিনটা জিনিস প্রিয় জোরে বলুন সুবহানাল্লাহ কয়টা জিনিস তিনটা জিনিস আমি আল্লাহর নবীর কাছে প্রিয় সাহাবায়ে কিরাম আল্লাহর নবীর সারা দিকে তাকায়া রইছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেই তিনটা জিনিস কি আল্লাহর নবী ডাকতে বলে আবু বকর আমি নবীর কাছে ইয়া আপনি একদম চিন্তা না করুন রাখতে দিন আপনি দীপ শব্দের অর্থ খুঁজবো জোরে কি বলছি দীপ মানে খুঁজবো সুখিরাম আমি নবী সুখিরামকে পছন্দ করি আল্লাহ নবী যখন বলছে আমি সুখিরাম পছন্দ করি আল্লাহ তাআলা এমন জিনিস আল্লাহ নবীর ভিতরে দিয়েছিল আল্লাহ নবীর ভিতরে দিয়েছিল যেটা দেওয়ার কারণে সাহাবায়ে কিরাম আল্লাহ নবীর খাম নেওয়ার জন্য পাগল ছিল সরকার আল্লাহু আকবার আল্লাহ নবীর শরীর থেকে যেই খাম বের হতো সাহাবায়ে কিরাম বোতল ভরে ভরে আতর হিসাবে ব্যবহার করিত সরকার সুবহানাল্লাহ আল্লাহর নবী থুতু ফেলাইবে সাহাবি হাত পেতে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ আমি মানলাম আপনার থুতুটা যেন জমিনে না পড়ে আল্লাহর নবীর সাহাবির হাতের পরে থুতু ফেলাইছে ওই সাহাবি আল্লাহর নবীর থুতুটা নিয়া জামায় লাগাইছে আতরের ঘিরাম সু ঘিরাম ধরা গেছে আপনি আমি নবীর সু ঘিরাম পছন্দ করি এই সুখিরাম আল্লাহর নবী ব্যাখ্যা করেছেন আবার দুই প্রকার কয় প্রকার ধরে বলেন বাবার দুই প্রকার সুখিরাম আবার দুই প্রকার মোমেন আর মোমেন সাজারা আছে মোমেন আর বেইমান মোমেন আর কাফের দুইটা খুঁজবো কেমন খুঁজবো মোমেন যখন দুনিয়ার জমিন থেকে কালেমা পড়িয়া মারা যাইবে সত্তর হাজার রহমতের ফেরেশতা জান্নাতের মালা নিয়ে জমিনের ভিতরে হাজির হইয়া যাইবে হাজির হইয়া ওই বান্দা বান্দির সামনে হাজির হইয়া যাইবে আর রহমতের ফেরেশতা আর হাতের ভিতরে সুঘিরাম থাকিবে সরগম সুবহানাল্লাহ আল্লাহ বাগের হাবিব ডাক দেওয়ালে হে আমার উম্মতের দল আমার যেই সমস্ত উম্মাত উম্মাতে মোমেন ওদের মৃত্যুর সময় আল্লাহ পর মুখ হইতে সুখিরাম বাইর হইবে রুহ যখন বের হবে সুখিরাম বাইর হবে ফেরেশতা তারা আসমান থেকে জমিনে আসবে তাদের ভিতরে সুখিরাম থাকবে আল্লাহর হাবিব ডাকতে বলেন দুইটা রাবাত পাওয়া যায় একটা রাবাত পাওয়া যায় সত্তর হাজার রহমতের ফেরেশতা জমিনে নেমে আসবে একজন মোমেনের জান কবজ করার জন্য ভিন্ন রাবাতের ভিতরে পাওয়া যায়
لا إله إلا الله لا إله إلا الله جلدي جاگا رو پرون کرو گن جلدي جلدي کرو لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله এখনো জায়গা ফাঁকা আছে এখনো ফাঁকা আছে জলদি لا إله إلا الله محمد رسول الله বাইরে আমার একটা ব্যাখ্যা দিতে গেলে সারা রাত আলোচনা করব শেষ হবে না আমি সংক্ষেপে বলি আবার আল্লাহ নবী আতিম ও সৌকিরান পছন্দ করেন এই জন্য আল্লাহ তাআলা হাবিব রাখতে পারো মুমিন থেকে সৌকিরান বাইরে হবে বক্কার ব্যক্তির থেকে মুক্তি বের হবে দুর্গন্ধ বাইরে হবে কথা ঠিক কিনা সরে বলেন নবী আমার ডাকতে বলে আমি নবী মহিলাদেরকে পছন্দ করি সুবহান আল্লাহু আকবার পছন্দ করে আল্লাহ নবী বিশ্লেষণ করেন ব্যাখ্যা করেছেন আল্লাহ নবী বলে আননিসাউ আমি মহিলাদেরকে ভালোবাসি মহিলাদেরকে পছন্দ করি কেন না আমি বিশ্ব নবী মায়ের জন্ম মায়ের গর্ভের থেকে জমিনে আসি নবী আমার ডাকতে বলে নেককার মহিলাদেরকে আমি নবী পছন্দ করি বক্কার মহিলাদেরকে আমি পছন্দ করি না বিশ্ব নবী বলেছেন কোথায় বলেছেন বিশ্ব নবী বলেছেন এই সমস্ত মহিলারা চারটা গুণে গুণান্বিত হবে তারা জান্নাতের মালিক হবে তারা চার গুণের মানুষ হবে না তারা জাহান্নামী হয়ে যাবে বয়ান আমি ওদিকে যাব না আল্লাহর নবী বলেছেন যারা নেককার বান্দি হবে তাদেরকে আমি ভালোবাসি আর নবী আমার ডাকতে বলে হে দুনিয়ার মহিলারা আমার বিবিদের দিকে লক্ষ্য করো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তারা আনহার দিকে লক্ষ্য করো আমার বিবি খাদিজার দিকে লক্ষ্য করো ওরে ওই মক্কায় গিয়েছিলাম আল্লাহর জমিনে আল্লাহর ওই আল্লাহ পাকের ওই পবিত্র জমিনে মক্কায় গিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে পথে যাইয়া এক না দুই না দেড় ঘন্টা পর্যন্ত ওদের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করলাম কোরআন তেলাওয়াত করলাম আর চিন্তা করলাম ওরে মায়ের কাছে কত ভাগ্য এই খাদিজা এই জমিনে কবরে দেওয়ার পর বিশ্ব নবী এইখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করে দেওয়ার সুপারিশ করেছে আর ওই খাদিজার কবরের পরস্পর জবাব আমার আল্লাহ দিয়েছে কথা ঠিক কিনা সেটা বলেন আমার বিবিদের দিকে লক্ষ্য করো নেককার বান্দিদের দিকে লক্ষ্য করো তারা যেমন আমল করত তোমরা ওইভাবে আমল করিয়া দুনিয়াতে বিদায় হয়ে যাও তাহলে তোমরা জান্নাত পাইবা যদি তোমরা বক্কার নারী হও তাহলে তুমি তো জান্নাতের মালিক হইতে পারবা না তুমি স্বামীকে বাদ দিয়া ভিন্ন পুরুষের সঙ্গে তুমি সম্পর্ক করিয়া তুমি আল্লাহু আকবার ছেলে মেয়েকে রাখিয়া হিজরত করিয়া তুমি চলিয়া দাও আশা কিনা দেশ এলাকায় কথা ঠিক কিনা সেটা বলেন এই তো মোবাইল ফোন এই তো কত ক্ষতিকারক হয়েছে মুসলমানের জন্য বন্ধু হয়ে আমার আল্লাহ আকবার নিজের মেয়ে আর একজনের মেয়ে এইভাবে আপনার আমার মেয়ে পরপুরুষের সঙ্গে সম্পর্ক করিয়া চলিয়া যাই আপনার আমার কোনো খবর নাই বাবা মায় থাকে এক রুমে ছেলে থাকে আর এক রুমে মেয়ে থাকে আর এক রুমে ওরে ফজর পর্যন্ত মোবাইলে সেট করে বাবা মা খবর নেয় না আল্লাহ আকবার 20,000 টাকার মোবাইল তোমার সন্তানের হাতে তুলে দিয়েছ মনে করেছ ওই সন্তানকে তুমি ক্ষতির ভিতরে ফেলাইয়া দিয়েছ ঠিক কিনা জোরে বলে 16 বছর বয়স মুখের দিকে তাকাইলে দেখা যায় 40-60 বছর বয়স হয়ে ওরে সারা রাত জাগিয়া জাগিয়া সেট করো প্রেম প্রীতি ভালোবাসা করো সারিয়া দাও মোবাইলের ইয়ারফোন কানের ভিতরে ঢুকাইয়া আল্লাহ তার মমতাদের গান শুনতে শুনতে ঘুমাইয়া যাও আল্লাহ নবী বলেন এই অবস্থায় তোমার যদি মুখ হইয়া যায় জীবনে তোমার ইমানই মন হবে না আর মোবাইলের মেমোরি কার্ডের ভিতরে যদি চরম না পয়সা বুঝরে বয়ান ঢোকাইয়া রাখো হাফিজ রহমান সিদ্দিকের বয়ান যদি ঢোকাইয়া রাখো মুফতি আব্দুল জব্বার আজমের বয়ান যদি ঢোকাইয়া রাখো মাওলানা তাবারক হোসেনের বয়ানটা যদি ঢোকাইয়া রাখো কানের ভিতরে ইয়ারফোন দিয়া ঘুমাইবা কানের ভিতরে ইয়ারফোন দিয়ে ঘুমাইয়া আল্লাহ
তার গান শুনতে শুনতে ঘুমায়া যাবা খোদা না কাল তো বাদরে হাজির হইয়া যায় তোমার ইমানই মত হইয়া যাবে কথা ঠিক কিনা সরে বলেন আল্লাহর নবী কাতে বলে আমি আননিসা নেককার বান্দীদেরকে আমি পছন্দ করি এই জন্য পর্দার আলোয় মা আপনারা যারা আছেন আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবা আল্লাহু আকবার আল মা'আবিদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানা ফরযাহা ওয়া আতা'আত বালাগা ফাল তাদখুলু মিন আইয়ি আবওয়াবি জান্নাহ আও কামা ক্বাল আলাইহি সালাতু ওয়া সালাম আল্লাহর নবী কাতে বলেন হে মহিলারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবা রমজান মাস আসলে 30টি রোজা পালন করবা আর তোমার আল মা'আবিদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহ ওয়া আহসান ফরযাহা আপনি পর্দার ভিতরে থাকবা তোমার লজ্জা স্থানকে হেফাজত করবা তোমার শরীরকে হেফাজত করবা পর্দার ভিতরে থাকবা নবী আমার ডাকতে বলে আর তোমার স্বামী এত্তেবা করবা তোমার স্বামীর খেদমত করবা এই গুণগুলো যদি তোমার ভিতরে থাকে নবী আমার ডাকতে বলে মৌ পাওয়ার পরে জান্নাতে সমস্ত দরজা গুলো তোমার জন্য খোলা তোমার জন্য জান্নাতের সমস্ত দরজা খোলা আল্লাহু আকবার থাকা থাকা গুলো একটু বন্ধ করে পেছনে লোক আসতে করে একটু বসার জায়গা করে দেবে যারা জমিনের ভিতরে বসার জায়গা করে দেবে আল্লাহ তারা তাদেরকে জান্নাতের ভিতরে জায়গা করে দেবে যেরকম সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেছেন এই জন্য আল্লাহর নবী বলেছেন আমি নেককার বান্দাদেরকে পছন্দ করি তিন নাম্বার আল্লাহর নবী বলেন আসসালাত আসসালাত ও মুসলমান ভাই ভালো করে শোনো আল্লাহর নবীজি আসসালাত আসসালাত বলেছেন যে বালক পুরুষ আর বালিকা মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে আমি নবী আমার ওই উম্মত আমার কলিজার টুকরা নবীজি নামাজের কথা বলেছে আমি নামাজকে ভালোবাসি সোম্মা তোমরা নামাজকে ভালো বলবা মুসলমানের সন্তান মুসলমান বলে দাবি করি এই জন্য নামাজকে ভালোবাসবেন নামাজি মুসল্লিদেরকে ভালোবাসবেন মসজিদকে ভালোবাসবেন নামাজি ব্যক্তিদেরকে ভালোবাসবেন টুপিওয়ালা ব্যক্তিদেরকে ভালোবাসবেন দাড়িওয়ালা ব্যক্তিদেরকে ভালোবাসবেন সুন্নতের পাগল যারা তাদেরকে ভালোবাসবেন নবী আমার ডাকতে বলেন আসসালাত আমি নামাজ আমার কাছে প্রিয় নামাজ আমার কাছে প্রিয় অন্যত্র দল তোমরা কি জানো না কোরআনের বান সর উম্মে হানির ঘর থেকে আমাকে জিবরিল আমিন আলাইহিস সালাম উঠাইয়া বাইতুল্লাহকে আমাকে হিজরত করাইয়া আমি আল্লাহর নবীকে বাইতুল মুকাদ্দাস ভরমান করাইয়া মহান আল্লাহ তাআলা দরবারে নিয়ে গেছেন ওই সপ্ত মাস মানে আমি আল্লাহ তাআলাকে দেখছি কেমন দেখছি আমি আল্লাহ তাআলা ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন আমা ওয়ালাকাদ রাআ আলা ওয়ান নাজমি ইযা হাওয়া মা দন্না সাহিবুকুম মাযা গাওয়া وَمَا يَنْتِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَى عَلَّمَهُ شَدِيدُ الْقُوَى ذُو ذُرَّةٍ فَاسْتَوَى وَهُوَ بِالْأُفُقِ الْأَعْلَى ثُمَّ دَنَا فَتَدَلَّى فَقَامَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَى فَأَوْحَى إِلَى عَبْدِهِ مَا أَوْحَى مَا كَذَبَ الْفُؤَادُ مَا رَأَى أَفَتُمَارُونَهُ عَلَى مَا يَرَى وَلَقَدْ رَآهُ نَزْلَةً أُخْرَى عِنْدَ سِدْرَةِ الْمُنْتَهَى عِنْدَهَا جَنَّةُ الْمَأْوَى إِذْ يَغْشَى السِّدْرَةَ مَا يَغْشَى আল্লাহ তাআলার সাথে আল্লাহর নবীজি কথা বলছে এক হাত দূরে যেরকম সুবহানাল্লাহ আল্লাহু আকবার আপনারা বলছেন আমি বলছি মনে হয় একটু দূরত্ব হবে কথা ঠিক কিনা মাঝখানে আর আল্লাহর নবী বলেন আমি আল্লাহ তাআলার সঙ্গে গল্প করেছি এক হাত দূরত্ব আল্লাহ তাআলা আমাকে দেখতেছে আমি নবী আল্লাহকে দেখতেছি এই সময় আল্লাহ তাআলা নামাজ দিয়েছে নামাজ দিয়েছে আমি সংকেত বলিয়া যায় যেই নামাজ পঞ্চাশ ওয়াক্ত দিয়েছিল মুসা আলাইহিস সালামের কাছে আসছে পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাকতে বলছে ফারজি ইলা রাব্বি হে নবী আপনি ফিরে যান আপনার প্রভুর দিকে আপনার উম্মত কত নামাজ আদায় করতে পারবে না যাইয়া যাইয়া পাঁচ ওয়াক্ত নামাজ কমাইতে কমাইতে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে আসছে এবার যখন মুসা নবীর কাছে আসছে মুসা নবী ডাকতে বলে ফারজি ইলা রাব্বি হে রাসূল আপনি আমারও ফিরে যান নামাজ কমাইয়া আনেন আপনার উম্মতরা নামাজ আদায় করতে পারবে না আল্লাহ নবী ডাকতে বলে হে মুসা আমার দায়িত্ব তো বারবার লজ্জা লাগে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তো নবী আর আশা লাগবে না জমিনে চলিয়া যাও তুমি উম্মত
উম্মতের খবর জানাইয়া দাও আমি তোমার যে উম্মত পাঁচশত নামাজ আদায় কইবে আমি আল্লাহ তাআলা পাঁচশত নামাজের সওয়াব তারা মোল্লারা জমা করিয়া দেব উম্মত পাবে পাঁচশত পাঁচশত রাকাতের নামাজের সওয়াব বান্দা বান্দির আমল নামায় জমা করবে নবী আমার ডাক দেবে আসসালাত আমি নামাজকে ভালোবাসি জোরে জোরে গান সুবহান